হ্যালো ফ্রেন্ডস, কি খবর? ভালে আছে নিশ্চয় সকলো। আর আজি লগত কোন আছে দেখিছে আর আরক্ষীর বীরাঙ্গনা বিস্মিতা লিখক। বিস্মিতা ওয়েলকাম। ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ জানালাম। আর আজি অকমান গম পোৱা নাই বাৰু, অকমান পিছত এতিয়া গম পাব। মই কম আজি, আগতে আপনাদের বহুত ইন্টারভিউ দেখিছে বিস্মিতা লিখকর আরক্ষীর বীরাঙ্গনা, কিন্তু আজি অলপ ব্যতিক্রম, কারণ প্রথমে শুভেচ্ছা জানাম মই। ধন্যবাদ। আপনাদের দেখিছে থাম্বনেল আর টাইটেল চাই যে নতুনক বিয়া হয়েছে, নতুনক সংসার আরম্ভ করেছে, গতিকে বীরাঙ্গনার লগতে এটা আরো একটা দায়িত্ব নহয় জানো? সেখানে শুভেচ্ছা জানালো। বিয়া হয়ে এটা ডিউটি জয়েন করা কি দিন হয়েছে? বিয়া মো মার্চের 9 তারিখে হয়েছিল, আর লকডাউনের কারণে মো আহিব পৰা নাছিল, এক মাস এক্সটেনশন হল ছুটি। তারপর তোমার আজি মো এক মাস হয়েছে আর এটা ডিউটি করে আছো। সম্পূর্ণ এক মাস হয়েছে। আমি কথা পাতিম কেনেকে কি হল, এতিয়া কেনেকে চলিব বীরাঙ্গনার জীবন, তো অকমান বেলেগ হয় লগতে সংহার, সকল কথা পাতিম, কিন্তু অকমান আপনাদের তেওঁর বিয়ার অলপ ভিডিও চাই। খুব ধুনিয়াক দেখিল সাজন গাছন, একদম বেলেগ রূপ, আর এয়া ড্রেসত বেলেগ রূপ, ভাল লাগিছে। আর এতিয়া কত দরা কত থাকে? তেখেত শিবসাগর নাজিরা, নাজিরা হয়, তেখেতে ONGC বেটেলিয়নতে করে, বেটেলিয়নতে করে হয় হয়। কিন্তু নামটো কলে ভাল, মিথুলাহন, আর আমার হাবিলার ক্লার্ক হিসাবে বর্তমান নিজের দায়িত্ব পালন করে আছে। কত আছে এতিয়া? ঘর শিবসাগর নাজিরাত, নাজিরাত ঘরতে থাকে, ঘরপা ডিউটি, ডিউটি ঘরেরপরে করে হয়, অফিসতে ডিউটি করে, অফিসতে ডিউটি করে। আর তোমার অরিজিনাল ঘর? মূর লক্ষিমপুর জেলার নারায়ণপুর ঘর, নারায়ণপুর। আর এটা কর্মসূত্রে গুয়াহাটি? কর্মসূত্রে গুয়াহাটি, তার মানে তিনিখন ঘর, হেতু কারণে মই হুদিছো, তার মানে তিনিখন ঘর। আপনাদের জানে বীরাঙ্গনা সকলের ডিউটি বহুত অলপ বেলেগ ধরনের, অহ জানো যেতিয়া মাতে তেতিয়া যাব লাগে, কিন্তু এতিয়া এতিয়া কেনেকুৱা, কেনেকে কি হব, এতিয়া কেনেকে ম্যানেজ করা হব, সেইখন ঘরত অহা যাওয়া হয়ে থাকবে কেনেকে? আসলে এগারী নারী, প্রত্যেকগী নারী সংসারের দায়িত্ব লবই লাগিব, এইটো মানে যুগে যুগে চলি আহিছে, আর ময়ো এগারী নারী, তার আড়তহে মই এগারী বীরাঙ্গনা বা আরক্ষীত মই কাম করে আছো। আর মই ভাবো আগতে মোর যে মই কর্তব্য আর মোর এখন ঘর আছিল, আর এতিয়া মোর আর এখন ঘর বাড়িছে, মোর দায়িত্ব বাড়িছে, আর মই ভাবো নিজের কর্তব্য মানে করবই লাগবে, তারপরে মো আর এখন ঘরের দায়িত্ব মানে সুচারুরূপে পালন করে যাবলে আপনাদের যদি আশীর্বাদ করে মানে চেষ্টা করি। বিয়ার পিছন সেই ঘর, নতুন ঘরখনত কি দিন থাকা হল? নতুন ঘরখনত মই আড়াই মাস থাকিল, আড়াই মাস হয় মানে লকডাউনের কারণে থাকা হল, সে ডিউটি এনে মই এক মাস মান থাকিব পালো হেতেন। এতিয়া মানে এনেকুৱা হৈ গল, আসলে লকডাউনে কারোবা কারোবাক বিপদত পেলাইছে যদিও মই আসলে ইমান দিন মোর সৌভাগ্য নহল হেতেন, মই কিন্তু আহিব নোৱাৰাৰ কাৰণে ডিউটি জয়েন কৰিব পৰা নাছিল, আহিব নোৱাৰাৰ কাৰণে ডিউটি জয়েন কৰিব নোৱাৰিলো। আৰু মই সেইখিনি সময় মোর শাহুৰ মা আৰু শহুৰ দেউতা আৰু মোৰ স্বামীৰ লগত মই সময় অতিবাহিত কৰিলো। তাৰপিছত যেতিয়া আহিব ল'লা, তাৰপৰা আহিলা, শাহুমায় কি কলে আহিবর সময়ত, মানে কেনেকুৱা, তেওঁলোকে জানে নে এনেকুৱা কামটো? এনেকুৱা জানে জানে, আৰু মোৰ শহুৰ দেউতাৰ পুলিচতে আছিলে, আৰু মা শহুৰ দেউতা আৰু মোৰ স্বামী দেৰগাঁও ট্ৰেইনিং চেণ্টাৰ কোৱাৰ্টাৰতে, তেওঁলোকে 28 বছৰ কোৱাৰ্টাৰতে থাকিলে, আৰু তেওঁলোকৰ ঘৰখনত এটা আৰক্ষীৰ এটা পৰিৱেশ খুব ভাল, আৰু তেওঁলোকে মানে জানি শুনিয়ে মোক বিয়া কৰাইছে একমাত্ৰ সন্তান। আৰু মই ভাবো ময়ো মোৰ দায়িত্ব পালন কৰিব লাগিব, আৰু মোৰ শাহুমায়ে শহুৰ দেউতাই মোক খুব মৰম কৰে, আৰু মোক কয় মানে আহোঁতে মোক চকুলো তেওঁলোকে টোকা নাই, তেওঁলোকে কৈছে যে কাম কৰিব লাগিব যিহেতু আৰক্ষীত ভৰ্তি হৈছে। আৰু বাকী সকল শাহুমা যেনেকে কয় বোৱাৰী সকলক কামত গলে যে ইটো খাবা ইটো কৰিবা এনেকুৱা কৰিবা, তেনেকুৱা ধৰণৰ যিহেতু এটা কামটো চেলেঞ্জিং হয় বীৰাঙ্গনা কামটো, গতিকে কিবা কৈছেনে যে ভালকে থাকিবা ৰাতি ওলাই গলে অমুক তমুক, কেনেকুৱা ধৰণৰ কিবা এডভাইচ? নাই, আচলতে তেওঁলোকে মোক যেতিয়া বোৱাৰী হিচাপে বিয়াৰ আগতে তেওঁলোকে মোক চিলেকশ্যন কৰিছিলে,
আৰু তেতিয়া জানিছিলে যে মোৰ কামেই এনেকুৱা, আমি নিশাও যাব লাগিব ডিউটিত আৰু দিনতো যাব লাগিব, যেতিয়া তেতিয়া যাব লাগিব। আৰু এতিয়া যিহেতু গোটেই বিশ্বৰ পৰিৱেশ খুবেই ভয়ানক হৈ আহি আছে কৰোণাৰে মহামাৰীৰ সময়ত, আমি এনেকুৱা সময়তো আমি ভিতৰত সোমাই থাকিলে নহ'ব, মাস্ক পৰিধান কৰি বা চেনিটাইজাৰ ইউজ কৰি হ'লেও আমি নিজৰ কৰ্তব্য পালন কৰিবই লাগিব। আৰু তেওঁলোকে মোক সাহস দিছিলে, তেওঁলোকে মোক আচলতে একো কোৱাই নাছিলে, জানে মানে মোৰ ওপৰত বিশ্বাসো আছিলে যে কাম কৰিবই লাগিব যিহেতু। কেনেদৰে লগ পাবা, লাভ মেৰেজ নে এৰেঞ্জ মেৰেজ? যিহেতু আৰক্ষী আৰক্ষী গোটেই পৰিয়ালটোৱে, সেইকাৰণে সুধিছোঁ আচলতে। লাভ মেৰেজে হ'ব নিশ্চয় হ'ব, কাৰণ মোৰ স্বামী যিহেতু তেওঁ আৰক্ষী বিভাগতে কৰে আৰু মই যেতিয়া ট্ৰেইনিং কৰিবলৈ গৈছিলোঁ তেওঁ সেই একেটা ট্ৰেইনিং চেণ্টাৰ PTC-ত তেওঁ অফিচত আছিলে, তেতিয়াৰ পৰা আমাৰ চিনাকি আছিলে। আৰু হয়তো প্ৰেম আৰু বিশ্বাস এই দুয়োটা বস্তু আমাৰ দুয়োটাৰ মাজত খুব ভাল আছিলে। আমি দুয়োকে বহুত দূৰত আছিলোঁ যদিও দুয়োৰে আমি বহুত বিশ্বাস কৰিছিলোঁ, সেইটো কাৰণে আজি আমাৰ প্ৰেম ছাকচেছ হৈছে। কিমান বছৰৰ প্ৰেম আছিলে? ছয় সাত বছৰমান। তাৰমানে আৰক্ষী ট্ৰেইনিং চেণ্টাৰত যিসকলে যায় এনেকুৱা ধৰণৰ বহুত কাহিনী আছে। আচলতে এতিয়া তুমিও সাংবাদিকতা কৰা, তোমালোকৰ তাতো তেনেকুৱাই হয়, তোমালোক আচলতে যিখিনি আমি নিজৰ ওচৰত পাই থাকোঁ আৰু তেনেকুৱা মনৰ মিলটো হৈ যায়, সেইটোৱে তাৰ মাজতো হৈ যায় আৰু গোটেই ছাকচেছফুলি এনেদৰে ধুনীয়াকৈ সকলোৱে সংসাৰ ভাল লাগে ন। থেংক ইউ ছ' মাছ। শেষত এটাই প্ৰশ্ন সুধিম, আগতেও চেলেঞ্জিং আছিলে ডিউটি শ্বিডিউলটো, এতিয়া কেনেকুৱা? এতিয়াও চেলেঞ্জিঙে হ'ব, কিন্তু তাৰ মাজত দুই এবাৰ ঘৰত শাহুমাক ফোন কৰা এইবিলাক অকণমান থাকিব দায়িত্ব। আগৰ আৰু এতিয়াৰ কি পাৰ্থক্য? আগতে মই ৰাতিপুৱাই শুই উঠিয়ে মোৰ দেউতা মাক লখিমপুৰ নাৰায়ণপুৰত মই ফোন কৰিছিলোঁ, আৰু এতিয়া এনেকুৱা হৈছে ঘৰত ফোন কৰাৰ উপৰিও মোৰ স্বামীক ফোন কৰোঁ, লগতে মোৰ সৰু শাহু দুয়োৰে মোক খবৰ লওঁ। দুয়োৰে খবৰ ৰাতিপুৱাও শুই উঠি? ৰাতিপুৱা শুই উঠিয়ে লওঁ, আৰু দিনটোত মই ক'ৰবাত যাব লগা থাকিলে বা মোৰ কিবা কাম কৰিব লগা থাকিলে মোৰ দেউতা বা মাক মই এবাৰ জনাওঁ। এনে ৰাতিটো কেতিয়াবা ৰাতিও ডিউটিত কিবা ঘটনা কেছ ওলালে ৰাতিও গুচি যোৱা হয়, তাৰপিছত শাহুমাহঁতে কালি ৰাতি ক'ৰবাত গ'লা নেকি এনেকুৱা? পিছদিনা মই ৰাতিপুৱা কওঁ আৰু যে কালি এনেকৈ যাব লগা হ'ল বা কালি দিনটো এনেকুৱা হ'ল বা কালি ৰাতি আমি ইমান টাইমলৈকে ডিউটি কৰিলোঁ, গোটেই কাহিনীখিনি মই তেওঁক ভালো লাগে সেইখিনি কৈ, ভাল পায় মোক সাহস দিয়ে। আচলতে সাহস দিয়ে, ধন্যবাদ, থেংক ইউ ছ' মাছ। বহুত কথা গম পালোঁ ব্যক্তিগত জীৱনৰ। আচলতে আপোনালোকে ৰাস্তাত দেখি থাকে বীৰাংগনাসমূহে বা বিভিন্ন ডাঙৰ ঘটনাটো দেখি থাকে, তেওঁলোকক কেনেদৰে তেওঁলোকে কষ্ট কৰে গৈ ৰাস্তাত কেনেদৰে থাকে, কিন্তু তেওঁলোকৰো এটা ব্যক্তিগত জীৱন থাকে আচলতে। আৰু ব্যক্তিগত জীৱনত তেওঁলোকো সাধাৰণ মানুহৰ নিচিনাই সকলো কাম কৰিব লাগে, নহয় জানো? এনে কি ক'ব শেষত ভিউৱাৰ্ছ? মই কি ক'ম, এগৰাকী মই বীৰাংগনা হিচাপে কওঁ যে আমাৰো এখন সংসাৰ আছে, আমাৰো এটা সপোন আছে, আমি যদিও আজি ড্ৰেছটো পৰিধান কৰি আছোঁ আমাৰ ভিতৰতো এটা মন আছে আৰু আমাৰ ঘৰৰ দায়িত্ব আছে। এতিয়া মই দুখন ঘৰৰ দায়িত্ব পালন কৰিব লগা হৈছে, এনেকৈ প্ৰত্যেকগৰাকী নাৰীয়ে এনেকৈ নিজৰ দায়িত্বসমূহ ভালকৈ পালন কৰি যাব বুলি মই জনাওঁ। থেংক ইউ ছ' মাছ আপোনালোকে ভিডিঅ'টো চোৱাৰ বাবে, আৰু ভিডিঅ'টো যদি ভাল পালে লাইক কৰিব, বহুত বেছি শ্বেয়াৰ কৰিব যাতে সকলোৱে গম পায় তেওঁলোকৰ আঁৰৰ কথাসমূহ। আৰু লগতে যদি আপুনি মোৰ চেনেলত নতুন তেতিয়াহ'লে ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব নেকি। আজিলৈ আহোঁ তেতিয়াহ'লে, আকৌ এদিন লগ পাম আন এজনৰ সৈতে নেক্সট এটা ভিডিঅ'ত, তেতিয়ালৈ বাই বাই।